ইলিয়াসিন, নোকটা আবার কে? আব্বা, এটা আমার ফেভারিট মাস্টার। আ, এতদিন ধরে পড়াশোনা না করি, কাল পরীক্ষা, আর আজকে মাস্টার ধরে চলে আসলি যে? আমি পড়াশোনা করার লেগে মাস্টার লেছি নাকি? কাল ডাক্তারি পরীক্ষা, কি কি আসবে দাগিলি? টুকলি করার লেগে মাস্টার লেছি? সারা জীবন তো টুকলি করে পাস করে আসছি, আবার ডাক্তারি পরীক্ষা তো টুকলি করবি? টুকলি করে কোন ডাক্তারি হওয়া যায়? তুমি বেশি বকলা তো, ঠিক একদিন বড় ডাক্তার হয়ে দেখাবো। ঠিক আছে লে, বকবো না, তো যা ভাল লাগে তাই কর গা। আব্বা আব্বা, আমি ডাক্তারি পাস করেছি, আমার যে কি আনন্দ হয়েছে! কি হইল আব্বা, কথা বলছো না যে? আমি আবার কি বলবো, সব পরীক্ষায় তো টুকলি করে পাস করিস, এতে কি আনন্দ হয়? টুকলি করি হোক আর যা করি হোক, পাস তো করেছি। আমার বিশাল স্বপ্ন, ডাক্তারি করব। তুমি আমাকে 20 লাখ টাকা দাও, নার্সিং হোম খুলব। দেখ বাপ, 20 লাখ কেনে, তোকে আমি 30 লাখ টাকা দেবো। তুই যে কোনো একটা ব্যবসা কর, ওই ডাক্তারি করতে যাস নি, কি করতে গিয়ে দেখুন কি করে ফেলবি, শেষ বয়সে আমাকে জেল খাটাস নি। তোমার সব সময় উল্টো পাল্টা কথাবার্তা, একবার নার্সিং হোমটা খুলে দি দেখো না, তোমার গর্বে বুকটা ফেটে যাবে। গর্বে ফাটবে না পুলিশের লাঠির আঘাতে ফাটবে, সেটি ওপরওয়ালাই ভালো জানে। তুই তো আমার কোনো কথা শুনবি নি, লে তোকে নার্সিং হোম করে দেবো। বেশি খেয়ে ফেলেছে নাকি তাই পেটে যন্ত্রণা করছে? ডাক্তার বাবু আবার কি বলছে, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ও, আপনি খাননি বলি কিডনি ডাউন হয়ে গেছে, তাড়াতাড়ি পাশের ঘর থেকে ছবি তুলে রিপোর্টটা আমাকে দেন, তারপরে আমি দেখছি। ঠিক আছে ডাক্তার বাবু। আরে না, আপনি বুঝতে পারছেন না, ছোট কুকুরের বিষ কম আর বয়স্ক কুকুরের বিষ বেশি। ও, ওটা বয়স্ক কুকুর না, ছোট কুকুর না, যেটা কামড়েছে সেটা হলো যুবক কুকুর। তাই নাকি? তাহলে তো পায়ের ছবি আর মাথার ছবি করতে হবে, তাড়াতাড়ি আপনি পাশের ঘরে চলে যান। ডাক্তার বাবু, পায়ের ছবিটা না হয়তো বুঝতে পারনু, কিন্তু মাথার ছবি কেনে? এক্ষুনি বললেন না, যুবক কুকুরে কামড়েছে, বিষ যদি মাথার উপরে উঠে পড়ে তাহলে মাথার ছবি করে দেখতে হবে না। ঠিক আছে ডাক্তার বাবু। ঠিক আছে দেখছি। ইংরেজিতে কি কিছু কিছু লেখা আছে কিছুই তো বুঝতে পারছি নি, ছবিতে এটা আবার কি ন্যাজ ন্যাজ লাগছে। আমার স্বামীর কি হয়েছে ডাক্তার বাবু? হয়েছে বলতে তেমন কিছু না, কিডনিতে দাগ হয়েছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আপনি কি বলছেন ডাক্তার বাবু, কিডনিতে দাগ হয়েছে? আপনিও তো ভেঙে পড়েন না, অপারেশন করে কিডনিতে বিটেস মলম লাগিয়ে দেব, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে তো, তাহলে আপনি অপারেশন করুন। সিস্টার, এনাকে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন তো। ঠিক আছে স্যার। স্যার, কোন দিকে অপারেশন করবেন? সেটাই তো ভাবছি, ডান দিকে না বাম দিকে? এ ভাই, তোমার যন্ত্রণা কোন দিকে বলো তো, কথা বলছো না যে, বলো। স্যার,
ও কি করে কথা বলবে? ওকে তো অজ্ঞান করা হয়েছে অপারেশন করানোর জন্য। আপনি রিপোর্টটা দেখুন না কোন সাইডে, তাহলে তো বুঝতে পারবেন। এত কথা বলছো কেন? রিপোর্ট দেখে সবকিছু হয়। সরি স্যার, তাহলে এখন কি করবেন? কি করবো আবার, যতক্ষণে জ্ঞান ফিরছে এখানেই দাঁড়িয়ে থাকবো, জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করে আবার অজ্ঞান করে অপারেশন করবো। ঠিক আছে স্যার। এখনো তো পেশেন্টের জ্ঞান ফিরলো না, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? থামো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ও যখন আমার নার্সিং হোমে ঢোকে তখন ওর হাতটা কোন দিকে ছিল? সিস্টার, তুমি তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করো তো। ঠিক আছে স্যার। এই দেখুন স্যার। পেয়ে গেছি, মানে ডান দিকে। এই সিস্টার, ওই দিকে ঘোরাও তো। হ্যালো, হ্যাঁ বলো। রমজানে প্রচন্ড জ্বর এসছে, কি করব ভেবে পাচ্ছিনি। তুমি আসতে পারবে না? আমি তো এই মুহূর্তে যেতে পারছি না, দুটো এমার্জেন্সি অপারেশন করতে হবে। তা কেন, আমাদের ফ্ল্যাটের পাশে নতুন একটা নার্সিং হোম খুলেছে, ওখানেই বাবুকে দেখিয়ে নাও। ঠিক আছে। ডাক্তার বাবু, আমার ছেলের খুব জ্বর এসেছে। ওরে বাবা, প্রচন্ড জ্বর! অল্প জ্বর যখন আসে তখন আসতে পারেন না, এত অলবডি ছবি করতে হবে। আপনি কি বলছেন, জ্বর আসলে অলবডি ছবি তোলে নাকি? এখনকার জ্বর খুবই খারাপ, জায়গায় গরম জায়গায় ঠান্ডা, সেই জন্যই তো অলবডি ছবি করতে বলছি। আপনাকে ছবি করতে হবে না, আপনি শুধু জ্বরের ওষুধ দেন। ঠিক আছে, আপনি যখন ছবি তুলতে চাইছেন না ওষুধ দিয়ে দিচ্ছি। এটা তো পায়খানার ওষুধ। এইটা জ্বরের ওষুধ। এলেন, তাড়াতাড়ি এক্ষুনি 10 ml খাই দেন। আবার একটা গ্যাসের ট্যাবলেট দিতে হবে। এটা তো না, এই তো রাত দানা মতন বাজছে, এইটাই গ্যাসের ওষুধ। এই ওষুধটা শুদ্ধ খাই দেন। আমি তক্ষণি বললাম ছবি করতে, ছবি তো করবো না। লাও, এবার ঠেলা সামলাও। হ্যালো, এই তো কে নার্সিং হোমের ডাক্তার, তোমার ছেলে ছবি করতে বলেছিল। আমি ছবি করিনি বলি কি উল্টো পাল্টো ওষুধ খাই দিয়েছে। এই তো কে তোমার ছেলে ঠিকছে, তুমি তাড়াতাড়ি আসো। টাকার লোভে মানুষের জীবন নিয়ে খেলবেন না। ধন্যবাদ।